ঢাকের তালে খুঁটি পুজোর মাধ্যমে শারদোৎসবের শুভ সূচনা করে ফেলল আহিরিটোলা যুবক বৃন্দ ক্লাব। এই বিশেষ সন্ধ্যায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ডক্টর শশী পাজা মহাশয়া, 20 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর বিজয় উপাধ্যায় এবং ছিলেন ক্লাবের অন্যান্য সদস্যরা। খুঁটি পুজোর সেই মুহূর্ত তুলে ধরলাম এগিয়ে বাংলা নিউজের পর্দায়। যখন এরকম দায়িত্ব নিয়ে একটা পাড়ার ক্লাব এইভাবে কাজ করতে পারে, তারা অবশ্যই, আমি নিশ্চিন্তে থাকতে পারি, পুজোটাও ঠিক সেইভাবে নিয়ন্ত্রণেই হবে। আর আমরাও আসবো, আমরা তো আসি, আমি এই পুজোর চেয়ারপারসনও রয়েছি। খুব ভালোভাবেই আমরা জানি যে একটা থিম, এটাই বাস্তব, এটা তো বাস্তব, কোভিড ওয়ারিয়ার যারা এটাই বাস্তব, কোভিডের যোদ্ধারা যারা ওটাই বাস্তব, বাস্তব যা হয়েছে। এই ক্লাবের ছেলেরা সমাজ সেবায় এক নম্বর আমার ওয়ার্ডে। এই করোনা পিরিয়ডে এরা যা সেবা করল, প্রথম দফায় এই দফাও শশী পাজা বলেছেন এরা পুজোও খুব মন দিয়ে করে। এখানে আমি দেখেছি পুজো খুব মন দিয়ে এরা করে। এবারে এরা বাস্তব যা এই সময় পরিস্থিতি চলছে, কিন্তু আমি একটা কথা বলতে চাই কি, মা মা আছেন যোগমায়া, মা দুর্গা, ওনার ইচ্ছা থেকে এইসব হচ্ছে। নিশ্চয়ই কলযুগ আমরা কিছু ভুলভাল করেছি, ওর প্রায়শ্চিত রূপটাই বাস্তব এই পুজোতে আমরা এখানে দেখতে পারব। পুজোর পরিকল্পনা বলতে দেখুন, প্রথম কথা হচ্ছে ক্রাউড মেনটেন করা, যেটা বেশি ভিড় না জমতে দেওয়া, আর আমরা চেষ্টা করছি ওপেন স্কাই করা, মানে মা দুর্গার জায়গাটাকে ঠিকঠাক রেখে তারপর পুরো প্যান্ডেলটাই আমাদের ওপেন থাকছে, যাতে দর্শনার্থী যারা আসবে আসবে দেখে চলে যায়, ঠিক আছে। আর মাস্ক স্যানিটাইজার তো ব্যবহার হবেই এগুলো। এবার দেখা যাক কী পরিস্থিতি দাঁড়ায় আগামী দিন, যদি সব ঠিকঠাক থাকে তাহলে পুজো ভালোভাবেই কাটা হবে। বাস্তব বলতে আমরা বাস্তবটাকে তুলে ধরা, যা পরিস্থিতি চলছে, আর্টিস্ট এখনও পর্যন্ত আমাদেরকে সেরকমভাবে খোলাসা করে বলেনি, তা আজকে আমাদের মিটিং রয়েছে, আগামী দিন এটা আমরা আমাদের ফেসবুক পেজ থেকে জানাতে পারবো যে আমরা কী করতে চলেছি পুজো নিয়ে।